আজকে আমরা যে অধ্যায়টার উপর বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার কিছু অঙ্ক করব সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, এবং এখানে বেশ কিছু ধরনের অঙ্ক হয়। তো তার একটা অঙ্ক যেটা অল ইন্ডিয়া মেডিকেল নিট 2019-এ এসেছিলো, তো সেই অঙ্কটা একটু দেখো। প্রথমে বলেছিল, ইন অ্যান এক্সপেরিমেন্ট দ্য পার্সেন্টেজ অব এরর অকার ইন দ্য মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিজ এ বি সি অ্যান্ড ডি আর 1%, 2%, 3% অ্যান্ড 4% রেসপেক্টিভলি। অর্থাৎ এ মেজারমেন্টে যে এরার হয়েছিল সেটা হচ্ছে 1%। তার মানে আমরা যদি আলাদা করে লিখি তাহলে ডেল্টা এ বাই এ ইন্টু 100% যেটাকে বলা হয় সেইটা দেওয়া আছে 1%, অর্থাৎ এ মেজারমেন্টের ক্ষেত্রে এরারটা। একইভাবে বি মেজারমেন্টের ক্ষেত্রে যে এরার ডেল্টা বি বাই বি, তো সেটা পার্সেন্টেজে দেওয়া আছে 2%, এবং সি মেজারমেন্টে অর্থাৎ ডেল্টা সি বাই সি এইটা দেওয়া আছে 3%, অ্যান্ড ডেল্টা ডি বাই ডি ডি মেজারমেন্টে এরারটা দেওয়া আছে 4%। তো এখানে এক্স একটা মেজারমেন্ট হচ্ছে, সেই মেজারমেন্টটা কি না, এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি টু দি পার হাফ বাই সি টু দি পার 1/3 ডি কিউব। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্সের মেজারমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে পার্সেন্টেজ অফ এররটা হতে পারে। তাহলে কি দেওয়া আছে আগে লিখি, তাহলে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি টু দি পার হাফ সি টু দি পার 1/3 ইন্টু ডি কিউ। তাহলে তোমাদের যেটা শিখিয়েছি এর নিয়মটা কীরকম দেখো, আমাদের করতে হবে ডেল্টা এক্স বাই এক্স, তাহলে এরারগুলো সবসময় অ্যাড হয় এবং প্রত্যেকটার ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে। যেমন এই দেখো এ স্কোয়ার, তাহলে টুটা সামনে আসলো, ডেল্টা এ বাই এ হলো, প্লাস বি টু দি পার হাফ, তাহলে হাফ সামনে আসলো, ডেল্টা বি বাই বি হলো, প্লাস সবসময় নিচে থাকলো, এরার যেহেতু সবসময় যোগ হয়ে মোট ভুল হিসাবে দেখা দেবে, তাহলে সি টু দি পার 1/3, তাহলে 1/3 আগে আসলো, ডেল্টা সি বাই সি, প্লাস ডি কিউ, তাহলে 3 আগে আসলো, ডেল্টা ডি বাই ডি। এবার দেখো বাকি সব ভ্যালুগুলো আমাদের প্রোভাইড করা আছে, তাহলে 2 ইন্টু ডেল্টা এ বাই এটা হচ্ছে 1%, প্লাস হাফ ইন্টু ডেল্টা বি বাই বি এটা 2%, প্লাস 1/3 ইন্টু ডেল্টা সি বাই সি এটা 3%, প্লাস 3 ইন্টু ডেল্টা ডি বাই ডি এটা হচ্ছে 4%। তাহলে দেখো কত আসছে, এটা হচ্ছে 2% প্লাস 1% প্লাস 1% প্লাস 12%, তাহলে 12, 13, 14, 15, 16, তাহলে মোট হচ্ছে 16%। তাহলে দেখো এইখানে যে অপশান 2-এ যেটা ছিল 16%, তাহলে সেই 16%টা হচ্ছে ঠিক অ্যান্সার, তাহলে অপশান 2 ইজ কারেক্ট। আচ্ছা এবার দেখো আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছি এটা জেই মেন 2019-এ পড়েছিল, তো এটা একটা বিশেষ টাইপসের অঙ্ক, এরকম অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় দিয়েছে দেখবে তোমরা। তো এখানে যেটা ছিল দেখো, ইফ স্পিড ভি, অর্থাৎ স্পিডটাকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা ডিনোট করব, অ্যাক্সিলারেশনকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করব, এবং ফোর্সকে ক্যাপিটাল এফ দ্বারা ডিনোট করব, আর কনসিডার অ্যাট ফান্ডামেন্টাল ইউনিটস, তো এগুলোকে আমরা বেসিক বা ফান্ডামেন্টাল ইউনিটস হিসেবে ধরব। আসলে এমনিতে ফান্ডামেন্টাল ইউনিটস হিসেবে আমাদের যেগুলোকে কনসিডার করা হয় একটা হচ্ছে এম, একটা হচ্ছে লেন্থ এল, আর একটা টাইম টি, কিন্তু এক্ষেত্রে আমরা স্পিড ভিটাকে ফান্ডামেন্টাল ইউনিটস হিসেবে ধরব, অ্যাক্সিলারেশন ক্যাপিটাল এটাকে ফান্ডামেন্টাল ইউনিটস হিসেবে ধরবো, এবং ফোর্স এফটাকে ফান্ডামেন্টাল ইউনিটস হিসেবে ধরবো। ধরে ইয়ং মডিউলাসের যে ইউনিটটা অর্থাৎ সরি ডাইমেনশানটা এদের কোন ফর্মে আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাহলে ইয়ং মডিউলাসটাকে আগে লেখার চেষ্টা করব, তো সেগুলোর মাত্রাগুলো মনে করো পরে লিখব, আগে এমনি লিখি ইয়ং মডিউলাস মনে করো ওয়াই, তাহলে ওয়াই সমান হচ্ছে কে একটা ধ্রুবক ধরে নিলাম, এ হচ্ছে মাত্রাহীন একটা ধ্রুবক, ইন্টু ভি টু দি পার এক্সের উপর ডিপেন্ড করে মনে করো, এ টু দি পার ওয়াইয়ের উপর ডিপেন্ড করে, এবং এফ টু দি পার জেডের উপর ডিপেন্ড করে। আরও কিছু থাকলে আরও লিখতাম, দুটো থাকলে দুটো লিখতাম, আবার এইগুলো কেউ এ বি সি যেরকমভাবে খুশি লিখতে পারো। তো এই কের কিন্তু কোনো মাত্রা নেই, এটাকে জাস্ট সমানুপাতিক সম্পর্ক থেকে সমান করার জন্য ইউজ করা হয়েছে। এবার আমাদের প্রত্যেকটার কিন্তু যে মাত্রাগুলো আমরা জানি সেগুলো বসাতে শুরু করতে হবে। তাহলে তোমরা দেখো ইয়ং মডিউলাসের যে মাত্রা সেটা কি করে হয়, তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে তোমরা জানো পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এবার বিকৃতি হচ্ছে ছোটো এল বাই বড় এল, তার কোনো মাত্রা নেই অর্থাৎ মাত্রাহীন,
এবার পীড়ন হচ্ছে কি তাহলে? বল বাই ক্ষেত্রফল। তার মানে বল বাই ক্ষেত্রফল এই মাত্রাটা আলটিমেটলি আসবে। তাহলে বলের মাত্রা কত? ভর ইন্টু ত্বরণ এম এল টি টু দি পার মাইনাস টু, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে কত আসছে? এম এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াইয়ের জায়গায় আমরা বসাচ্ছি এম কিছু নেই মানে ওয়ান, এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার মাইনাস টু। তাহলে এই জায়গাটায় এটা বসিয়ে দিলাম, এবং তোমরা অনেকে এটা মনেও আছে ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে, আমি শুধু জাস্ট দেখিয়ে দিলাম। এবার কে ভ্যালু তার থাকলো? ভি। ভি হচ্ছে কি? স্পিড, গতিবেগ। তাহলে গতিবেগ কত হয়? এল টি টু দি পার মাইনাস ওয়ান। তাহলে এল টি টু দি পার মাইনাস ওয়ান হোল টু দি পার এক্স। এবার হচ্ছে অ্যাক্সিলারেশান। অ্যাক্সিলারেশান কী হয়? ত্বরণ। তাহলে এল টি টু দি পার মাইনাস টু হোল টু দি পার ওয়াই। তারপরে কী আসছে? ফোর্স। ফোর্স কী হয়? ফোর্সের এইখানেই লিখেছিলাম এম এল টি টু দি পার মাইনাস টু হোল টু দি পার জেড। এবার আমরা কী করব না এইগুলোকে সাজাবো সবার পাওয়ারগুলোকে। তাহলে এদিকে থাকলো বাম দিকে এম টু দি পার ওয়ান, এল টু দি পার মাইনাস ওয়ান, টি টু দি পার মাইনাস টু। কে তো কোনো এর ডাইমেনশান নেই। এলের দেখো তাহলে এখানে আছে কিছু নেই মানে ওয়ান, তাহলে এক্স, এখানে আসছে ওয়াই, আর এখানে আসছে জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এল গেল। এবার টি, টির এখান থেকে আসছে মাইনাস এক্স, এখান থেকে আসছে মাইনাস টু ওয়াই, এখান থেকে আসছে মাইনাস টু জেড। তারপরে টি গেল। এবার থাকছে এম, এম এর উপরে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এম টু দি পার জেড হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এই যে বাম পক্ষ এবং ডান পক্ষে যেগুলো এসছে প্রত্যেকটার পাওয়ারগুলোকে সমান করব। তাহলে একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে এম এরটা, এম এর মাথায় কত আছে? ওয়ান। এখানে এম এর মাথায় কত আছে? জেড, তাই তো? তাহলে আমরা প্রথমে লিখে দিতে পারি জেড ইকুয়াল টু ওয়ান। তাহলে একটা হয়ে গেল। সেকেন্ড, এবারে চলে আসি এই জায়গাটায়। তাহলে এল এর মাথায় কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, এখানে এল এর মাথায় কত আছে? মাইনাস ওয়ান। এবারে তুমি জেডের ভ্যালুটা ওয়ান পেয়েছো, বসিয়ে দাও। তাহলে এক্স প্লাস ওয়াই সমান এখানে মাইনাস ওয়ান, আর জেডটাও দিকে গেলে মাইনাস জেড, তার মানে মাইনাস টু। এটা একটা ইকুয়েশান পেয়ে থাকলাম। এবার নেক্সট দেখো এই জায়গাটা এসো। তাহলে এইখানে আছে দেখো মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড, আর এদিকে দেখো টির মাথায় কত আছে? মাইনাস টু। তাহলে মাইনাস টু বসালাম। এবার দেখো এইখানে আমরা শুধু জেডের ভ্যালুটা পেয়েছি, জেডেরটা বসিয়ে দিই। তাহলে দেখো আগে প্রথমে সব মাইনাসগুলোকে প্লাস করে নিতে পারি, তাহলে প্লাস করে নিই সবগুলো, কোনো অসুবিধা নেই। এবার জেডের ভ্যালুটা বসিয়ে দাও, টু আসছে। তাহলে এক্স প্লাস টু ওয়াই সমান টু, আর এইদিকে টু কেটে গেল, তাহলে হলো জিরো। এবার এই দুটো ইকুয়েশানকে যদি সলভ করতে চাই তাহলে এটা মাইনাস করে এখানে বসাই, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান টু। এবার দেখো কাটাকাটি করে কত আসছে? ওয়াই ইকুয়াল টু টু। তাহলে ওয়াইটটা পেয়ে গেলাম। এবার ওয়াই পাওয়া মানে আমরা কিন্তু এক্স পেয়ে যাবো, কারণ মাইনাস টু মাইনাস ওয়াই, তাহলে মাইনাস টু মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস ফোর। তাহলে সবগুলো আমরা পেয়ে গেলাম। এবার কোথায় যেতে হবে? না শুরুতে যেটা ধরেছিলাম এই জায়গায় আমরা পৌঁছে যাব। তাহলে দেখো কে ইউনিটলেস ওটা নিয়ে ভাবার দরকার নেই। ভি টু দি পার এক্স, এক্সের ভ্যালু এসছে মাইনাস ফোর, তাহলে ভি টু দি পার মাইনাস ফোর। এ টু দি পার ওয়াই, ওয়াইয়ের ভ্যালু টু এসছে, তাহলে এ স্কোয়ার। এফ টু দি পার জেড, জেডের ভ্যালু ওয়ান এসছে, তাহলে এফের মাথায় ওয়ান, বা শুধু এফ লিখতে পারি। তার মানে এই আকারে নির্ভর করছে। তাহলে এটা খুঁজি কোন অপশানে ছিল? দেখো অপশান বিতে, অর্থাৎ দু নম্বর অপশানে ভি টু দি পার মাইনাস ফোর এ স্কোয়ার, এফের মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে দুয়েরটা হচ্ছে সঠিক, অপশান টু ইজ কারেক্ট। ঠিক আচ্ছা দেখো এবারে আমরা যে অঙ্কটা ডিসকাস করবো এখানে একটু শর্টে লিখেছি, পুরোটার এতটা লিখিনি। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 2019 পড়েছিল এই ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা চ্যাপ্টার থেকে। তো এটাও একটা এরার অ্যানালাইসিসের অঙ্ক। তো এখানে বলা ছিল একটা ঘনকের ক্ষেত্রে, মনে করো কোনো ধাতব পদার্থ বা যে কোনো পদার্থের তৈরি একটা ঘনক, তার ক্ষেত্রে যখন আমরা ভর মাপছি ভর পরিমাপের ক্ষেত্রে এরার হচ্ছে 0.3%। তার মানে কী দেওয়া আছে বলো? ডেল্টা এম বাই এম এইটা দেওয়া আছে 0.3%, তাই না? অর্থাৎ ভর পরিমাপের ক্ষেত্রে ত্রুটিটা হচ্ছে 0.3%। আরেকটা দেওয়া আছে এবং দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি, অর্থাৎ ডেল্টা এল বাই এল
এইটা দেওয়া আছে 0.2%। আমাকে বের করতে হবে ঘনত্ব পরিমাপে কি পরিমাণ ভুল হতে পারে। তাহলে প্রথমে আমাকে যেটা দরকার সেটা হচ্ছে আগে রিলেশনশিপ দরকার, সম্পর্কটা জানতে হবে, অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য, ভর এদের সঙ্গে তার ঘনত্বের সম্পর্কটা জানতে হবে। তাহলে ঘনক মানে জানো এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, তার মানে এর যে আয়তন সেই আয়তন যেটাকে আমরা ভি যদি বলি তাহলে সেই ভি হবে এল এল এল, যদি ধরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভি হবে এল কিউব, আর এর ভর মনে করো এম, বা এখানে এটাকে ক্যাপিটাল এম বলি, কোনো অসুবিধা কিছু নেই, বুঝতে পারলেই হলো, ঠিক আছে। এবার ঘনত্ব সমান কী, তাহলে তোমরা সবাই জানো ঘনত্ব সমান রো, যদি বলি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে আমরা ভরকে ক্যাপিটাল এম লিখছি, আয়তনকে ভি লিখছি, তার মানে এম বাই ভি মানে হচ্ছে এল কিউব। এবার আমাদের যেটা বের করতে বলেছে, কি বের করতে বলেছে, না ডেল্টা রো বাই রো, অর্থাৎ ঘনত্ব পরিমাপে কি পরিমাণ এরার বা ত্রুটি হতে পারে। তাহলে এম এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান ইনটু ডেল্টা এম বাই এম, আর এরার সবসময় কী হয় প্লাস হয়ে যায়, মোট ভুলগুলো সবসময় যোগ হয়ে টোটাল ভুল হিসাবে দেখা দেবে। তাহলে এল এর মাথায় থ্রি আছে, থ্রি সামনে আসলো ডেল্টা এল বাই এল, তাহলে দেখো ওয়ান ইন্টু ডেল্টা এম বাই এম মানে 0.3% প্লাস থ্রি ডেল্টা এল বাই এল মানে 0.2%, তার মানে দেখো 0.3% প্লাস 0.6%, তাহলে মোট হচ্ছে 0.9%। তাহলে 0.9% যেটা আসলো দেখি কোথায় আছে, তাহলে 0.9% দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ কারেক্ট। তাহলে দেখো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা আরও অনেক অঙ্ক দেখব, কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারছো যে অঙ্কগুলো WBJEE বলি, তোমার নিটের পরীক্ষা বলি, বা যেই মেন বলি, সবগুলোর অঙ্ক কিন্তু একটু চেষ্টা করলেই সুন্দর করা যায়, এবং এই চ্যাপ্টার থেকে একটা করে কিন্তু অঙ্ক প্রতি বছর দেয় এবং যথেষ্ট সোজা, এবং পাঁচ ছটা টাইপস আছে সেগুলোর মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে থাকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখো একটু আগে যে অঙ্কটা করালাম, টাইপস যে কত রিপিট হয় তার থেকে সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই অঙ্কটা। আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম সেটা জাস্ট 2019 WBJEE-তে এসেছিলো, আর 2018 জেই মেনের অঙ্ক দেখো সেম, শুধু ডাটাগুলো আলাদা। কী বলেছিলো আমি পুরোটা লিখিনি, সেই একটা কিউব নেওয়া হয়েছে, তার মাস মেজারমেন্টে এরার হচ্ছে 1.5%, তার মানে এটা দেওয়া আছে তোমার ডেল্টা এম বাই এমটা হচ্ছে 1.5%, এবং তার লেন্থ মেজারমেন্টে এরার অর্থাৎ ডেল্টা এল বাই এলটা দেওয়া আছে 1%। তাহলে ম্যাক্সিমাম এরার ইন ডিটারমিনিং দ্য ডেন্সিটি, ডেন্সিটি মেজারমেন্টের ক্ষেত্রে এরার কত হবে, তাহলে খুব সোজা রো সমান আমরা জানি এম বাই এল কিউব, আর বলছি না সহজে, তাহলে ডেল্টা রো বাই রো জাস্ট এম এর মাথায় ওয়ান, ওয়ান ইন্টু ডেল্টা এম বাই এম প্লাস থ্রি ইন্টু ডেল্টা এল বাই এল সমান এম এরটা দেখো তাহলে আছে 1.5% প্লাস থ্রি ইন্টু 1%, তাহলে মোট হচ্ছে 4.5%। তাহলে দেখো সি অপশানে যেটা ছিল এটা সঠিক, তাহলে অপশান সি ইজ কারেক্ট। তো এই চ্যাপ্টারে আমরা পরের ক্লাসে আরও বেশ কিছু টাইপসের অঙ্ক আলোচনা করব। মেনলি এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ছটা টাইপসের প্রবলেম হয়, কী কী, একটা হচ্ছে এই যে এরার অ্যানালাইসিসের যেগুলো করছিলাম সেটা একটা, একটা আজকে আর একটা করেছি দেখবে বিভিন্ন ভৌত রাশির মাত্রাকে মৌলিক ধরে, ফান্ডামেন্টাল ধরে অন্য কোনো একটা ভৌত রাশির মাত্রা নির্ণয়, এই ধরনেরও একটা করলাম আজকে। আর একটা ধরনের হয় কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে বিভিন্ন রাশিগুলোর মাত্রা বের করতে বলে, তো সেক্ষেত্রে মূল যেটাকে কাজে লাগানো হয় কার সাথে কে যোগ বা বিয়োগ আকারে আছে, কারণ সমজাতীয় রাশির মধ্যে যোগ বা বিয়োগ হবে। আর একটা যে টাইপস হয় সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, তার ফর্মুলা আছে এবং তার অঙ্ক, আর একটা হয় স্ক্রু গেজ, তার ফর্মুলা আছে তার অঙ্ক, এবং লাস্ট একটা টাইপ সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিক্যান্ট ফিগার, তার যোগ বিয়োগ গুণ ভাগ এই সংক্রান্ত অঙ্ক হয়। তাহলে এই ছটা টাইপসের যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো এই চ্যাপ্টার থেকে, তাহলে দেখবে WBJEE বলো, JEE মেন বলো, এবং নিট বলো, যে কোনো অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। আর বিএসসি নার্সিংয়ের তো আরও সোজা থাকে, এবং এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রচুর অঙ্ক কিন্তু এসএসসি 9-10 পরীক্ষার ক্ষেত্র দেওয়া থাকে। তো আজকে এতদূর পর্যন্ত থাক, পরের ক্লাসে আরও অন্য টাইপসগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে।